হাই বন্ধুরা, আমি শয়তনী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শয়তনীস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি তোমার সাথে শেয়ার করতে আমাদের দুপুরের আউটিংয়ের দ্বিতীয় পর্ব নিয়ে। এর আগে তোমার সাথে শেয়ার করেছি আমাদের দুপুরের আউটিংয়ের প্রথম পর্ব, যেটা কি ছিল অজয় নদী ভিজিটিং। যদি তোমরা সেই ভিডিওটা এখনও না দেখে থাকো তাহলে এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওটা একবার নিশ্চয়ই চেক আউট করে নিও। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আর আই বাটনও দিয়ে দেবো। তো আজকে নিয়ে চলেছি তোমার সাথে শেয়ার করতে আমাদের দুপুরের আউটিংয়ের সেকেন্ড পার্ট, যেখানে থাকছে আমরা নেক্সট কোথায় গেছি। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। তো চলো, নট ডুইং এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। নর্থের মন্দিরে, এ দেখো শিব মন্দির, এটা পাহাড়ের উপর মন্দির। তো চলো তোমার সাথে শেয়ার করছি, চলো। এ দেখো আমরা চলে এসেছি নর্থের মন্দিরে, এ দেখো এটা হচ্ছে নর্থের মন্দির। তো চলো আমরা এখন উপরে যাবো, মানে মন্দিরে যাচ্ছি, চলো। তো এ দেখো আমরা চলে এসেছি ওপরে, হচ্ছে ঈশা ঈশাও চলে এসছে মন্দিরের ওপর, চলে এসছি মন্দিরে। এরকম সূর্য উঠছে এখন, সানসেট। এটা হচ্ছে মন্দিরের ওপর থেকে ভিউ, ওপর থেকে ভিউ, সানসেট হচ্ছে এখন। এই যে ঈশা এখন দৌড়াচ্ছে, এখন ওর ভাল লাগছে। এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির, এটা দেখো, এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির, রাধা কৃষ্ণের মন্দির। রাধা কৃষ্ণের মন্দির ছিল, এই সাইডে হনুমান মন্দির, হ্যাঁ মেনে টু শিবেরই মন্দির, শিব মন্দির, এটা হচ্ছে আসল শিব মন্দির এখানে। আমরা শিব মন্দিরেই আছি। মা এখন দান পাত্রে দান দিচ্ছে। চলে চলে গেলে যেতে ঠেলে দিচ্ছে, চল এদিকে। শিউলি পাতা তুলছে মা আর ভাই, এখন শিউলি পাতা তুলছে। এটা হচ্ছে শিউলি গাছ, দেখো কি সুন্দর লাগছে। আমরা আজকে ভাগ্যবশত সত্যনারায়ণের প্রসাদ পেয়ে গেছি মন্দিরে এসে। আমরা প্রসাদ খাচ্ছি, এই যে প্রসাদ খাচ্ছি। তো আজকে আমাদের প্রসাদ ছিল ভাগ্যে, তাই জন্য আমরা পেয়ে গেছি আজকে এসে। এ দেখো ঈশা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, খাবে না ওখানে দেখবে। তো আমাদের আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেল, ঈশা কিচ্ছু খেলো না, ওখানে দেখলো তাকিয়ে তাকিয়ে। তো পুজো হয়েছে এক্ষুনি, সেই প্রসাদই আমরা খেলাম। আমাদের মন্দির ঘোরা হয়ে গেল, ইশারা ঘোরা হয়ে গেল। আমরা নামছি, দেখো ঈশাও নামছে। তো আমরা নিচে নেমে গেছি, এবার আমরা বাড়ি যাব। তো চলো তোমার সাথে আবার বাড়ি থেকে কথা হচ্ছে।
দেখুন দেখুন বাড়ি চলে এসেছি দেখো ঈশাও চলে এসেছে এখন বাজছে 5:30টা তো তোমার সাথে শেয়ার করলাম আজকে আমাদের দুপুরের আউটিং তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবার সাথে শেয়ার করে দিও কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বলে রাখি যারা আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আর বাসা থেকে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার বাসা থেকে আমাকে সাপোর্ট করে যাও আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি কিংবা আমার চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছো তারা জলদি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বাসা থেকে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তোমার নোটিফিকেশন পেয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই থাকলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে টিল দেন কিপ স্মাইলিং এন্ড কিপ শেয়ারিং টাটা